এদিকে সিরাজগঞ্জে অপরিবর্তিত আছে যমুনা নদীর পানি, তবে চলন বিল সহ জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি বাড়ছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বসতবাড়ি রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে থাকায় দুর্ভোগে আছেন হাজারো মানুষ। কুড়িগ্রামে কমছে নদ নদীর পানি, তবে এখনও চরাঞ্চলের নিচু এলাকা পানিতে ডুবে আছে। রোপা আমন, সবজি সহ বিভিন্ন ধরনের ফসল পানিতে ডুবে থাকায় দুশ্চিন্তা কৃষকরা। জেলার নদীর তীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। দর্শক, বন্যা ও ভাঙনের বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী আব্দুল কুদ্দুস। আব্দুল, কুড়িগ্রামে বন্যা ও ভাঙন রোধে স্থানীয় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? মৌসুমি, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের নদীর পানি কিন্তু এখন কমতে শুরু করেছে। আজ সকালে কিন্তু ধরলা নদীর পানি 18 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার, গঙ্গাধর এবং শঙ্কস নদীর পানিও কিন্তু কমতে শুরু করেছে, তবে ব্রহ্মপুত্রের পানি কিন্তু এখনো স্থিতিশীল রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে পানি কমলেও এখন পর্যন্ত কিন্তু নিচু অঞ্চলগুলোতে পানি রয়ে গেছে, ফলে কিন্তু রোপা আমন এবং শাকসবজির ক্ষেত নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা। এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে পানি কমার সাথে সাথে কিন্তু নদ নদীর ভাঙ্গন কিন্তু অব্যাহত রয়েছে। আমি এখন যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাসি ইউনিয়নের একটি অঞ্চল। এই অঞ্চলে কিন্তু গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে, ফলে কিন্তু এখানকার মানুষ কিন্তু দিশেহারা হয়ে পড়েছে। আপনি যদি জানতে চেয়েছিলেন প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে, আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা কিন্তু আমাকে জানিয়েছে যে আপৎকালীন সময়ে এই বন্যার কিন্তু এই যে ভাঙ্গনের কিন্তু যে জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু প্রোটেক্ট দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বাস দিয়েছে। মৌসুমী, আরেকটি বিষয় রয়েছে যে শুধুমাত্র এই গঙ্গাধর নয়, দুধকুমার এবং তিস্তারও ভাঙ্গন কিন্তু অব্যাহত রয়েছে। তো বন্যা পরবর্তীতে এই ভাঙ্গনগুলো রোধ করার জন্য জনগণ কিন্তু দাবি করেছে পানি উন্নয়ন বোর্ডের কাছে। তো মৌসুমী, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ তথ্য। আব্দুল কুদ্দুস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আব্দুল কুদ্দুস জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে।